নমস্কার বন্ধুরা, সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রেশমি শর্মার একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ আদার পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার। এই সব কিছু দিয়ে চিকেনটাকে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। চিকেনটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার এটাকে রেখে দেবো। এবার আধ ঘন্টা পর চিকেনটাকে কষিয়ে নেবো। তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো সব ওর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে সরু করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো চিকেনের সাথে একটু নড়াচড়া করে নিচ্ছি। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা বাটির মধ্যে একটা ডিম নিয়েছি, তার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখে দেব। এবার আরেকটা পাত্রে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। আর 1 চামচ সাদা তেল। এই ময়দার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমরা যেমন পাটিসাপটা করি তার থেকে একটু ঘন হবে। এটা একেবারে জল দিয়ে করতে যাবেন না, বারে বারে একটু একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটা এরকম প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি, এর মধ্যে ব্যাটারটা ভরে নেব। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে সামান্য তেল ছড়িয়ে দিয়ে গরম করে নিয়েছি। এবার ব্যাটারটাকে আমার নিজের পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো ডিজাইন করে নিতেই পারেন। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, আমি পুরো ডিজাইনটা এইভাবে করে নিয়েছি। এবার এটাকে একদম লো ফ্লেমে হতে দেব। তারপর আমি যে ডিমের ব্যাটারটা করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পুরোটাতে ডিমের ব্যাটার দেব না। দেখুন, ঠিক এইভাবে এটার একটা পিঠ হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে আমি উল্টে দেব। এটা খুব সাবধানে করবেন, না হলে আমি যে জালিগুলো তৈরি করেছি সেটা ছিঁড়ে যেতে পারে। আমি আরেকবার এটাকে উল্টে নিচ্ছি। এবার যেদিকটা ডিম দিয়েছি সেদিকটাতে আমি চিকেনের যে পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি চিকেনের পুরটা একটু বেশি দেবো, কারণ ঘরে করা তো চিকেনের পুরটা একটু বেশি দিলে ভালোই লাগে। তার উপরে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, একটু বিট লবণ, লেবু দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাসুন্দি।
দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে এই উপকরণগুলো আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। দেখুন আমার তৈরি হয়ে গেল রেশমি শর্মা। বন্ধুরা তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।